ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতেই ত্রিপুরা বিধানসভার নির্বাচন করিয়ে নিতে চাইছে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচনী আচরণবিধি লাগু হবে খুব দ্রুত। থানা স্তরে এবং প্রশাসনিক বিভিন্ন স্তরে রদবদল প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা আগামী কিছুদিনের মধ্যে শেষও হয়ে যাবে। এবারের ভোটেও মোতায়েন করা হবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। এবারে আসো রাজনৈতিক দলগুলোর অবস্থানে। যদি আগামীকালে ঠিকভাবে ভোট হয় তবে বিজেপি একা পাঁচটি আসনও পাবে না ত্রিপুরায়। কারণ ভিলেন আর তথাকথিত মুক্তিদাতা বিপ্লব কুমার দেব দলের বাদরা বাজিয়ে ছেড়ে দিয়েছে। আর যদি তিপ্রা মথাকে সাথে নিয়ে বিজেপি লড়াই করে তবে গেরুয়া শিবিরের জয় 80% নিশ্চিত। কিন্তু সেটা হবে কিনা বলা মুশকিল, কারণ তিপ্রা মথাকে শক্তিশালী করেছে বিজেপি বিরোধী তিপ্রা ছাড়া। এবারে আসা যাক বিরোধী কংগ্রেসের কথায়। এক সুদীপ বর্মন ছাড়া এই দলের মুখ্যতা স্পষ্ট নয় রাজ্যবাসীর কাছে। যদিও দিকে দিকে কংগ্রেসের পতাকা হাতে নিতে দেখা যাচ্ছে, যারা 2018 চলো পাল্টায়ের আমেজে ডুবে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন তারা আবার ঘরে ফিরছেন বলে খবর। যদিও এটা ঘটনা এক্ষুনি ভোট হলে কংগ্রেস একা অশ্বডিম্ব প্রসব করবে, জোট হলে চিত্র আবার ভিন্ন হয়ে যাবে। এবারে আসা যাক প্রধান বিরোধী দল বামফ্রন্টের কথায়। বামেরা হেরেছিল এটা ঠিক, কিন্তু সংগঠন এখনো সেই আগের মতোই অটুট। এখনো বড় জমায়েত আর মিটিং এ মিছিলে রাজপথ কাঁপাতে পারে একা বামফ্রন্ট। কিন্তু সমস্যা হচ্ছে বামফ্রন্টের মুখ কি আবারও মানিক সরকার, নাকি জিতেন্দ্র চৌধুরী, না অন্য কেউ, তা স্পষ্ট করেনি দল। যদিও বামেরা এটা কোনো কালেই করেনি। মনে রাখতে হবে বামফ্রন্ট দাবি করত ত্রিপুরায় সিম্বলিক ভোট হয়, প্রার্থীর মুখ এখানে মুখ্য নয়। হেরে যাবার পর সেই বামফ্রন্টের প্রচারে প্রার্থীর মুখ গুরুত্ব পেয়েছে, তথাকথিত সিম্বলিক ভোটের তত্ত্ব আপাতত কমায়াচ্ছন্ন। বামেদের শীর্ষ নেতারাই বলে দিয়েছেন একা ক্ষমতায় আসা নিশ্চিত নয়। তাহলে কার সাথে জোট? ঘোষিত জোট না সিট ভাগ করে ভোট যুদ্ধ? যে অঙ্কে ছয় আগরতলায় সুদীপ রায় বর্মন জয়ী হলো সে অঙ্ক কি কাজ করবে পাহাড় আর সমতলে? ভোট বাজারে একাধিক জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, কিন্তু এটা ঘটনা যাই হোক মানুষ কিন্তু কোনো অঙ্কেই আর বিজেপিকে চাইছে না। আর যারা আদা জল খেয়ে গেরুয়া শিবিরের যোদ্ধা এদের সবকটা তোল্লাবাজ আর কাঠমানিখোর, সরকারটা গেলে তাদের নিশ্চিত হাজতবাস। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।